हेलो एवरीवन, वेलकम टू बीएनएम एजुकेशन। मद्रासा सर्विस कमिशनर शिक्षक नियोगे नोटिफिकेशन प्रकाशित होने क्लस वन थेके ट्वेल्व पर्यंत छात्र छात्री पढ़ानोर जोन्नो शिक्षक नियुक्त करा हबे। शिक्षक नियुक्त करा हबे मोट चार्टी सेक्शने, वन थेके फोर पर्यंत प्राइमरि सेक्शन, फाइव थेके एट पर्यंत अपार प्राइमरि सेक्शन, एरपर आछे टीजीटी लेवल अर्थात नाइन टेन एवं पीजीटी लेवल अर्थात इलेवेन टुएल्व। ये चार्टे सेक्शने शिक्षक नियोग करा हबे। शिक्षक नियोगे कारा कारा अंशग्रहण करते पारबे, जारा जारा अंशग्रहण करबे तादेर सर्वोच्च बा सर्वनिम्न बयस कत होते हबे, कोन प्रक्रियार माध्यमे एखाने शिक्षक नियोग करा हबे एवं ये नियोग प्रक्रिया टोटाल भैकेंसि कत, ये समस्त किछु तथ्य निये आजकेर ये भिडियोटि आलोचना करब। काजेई तोमरा भिडियोटि प्रथम थेके शेष पर्यन्त देखते थाको। वीडियो टी भालो लागले वीडियो टी लाइक करो, चैनल जारा नतुन चैनल टी सब्सक्राइब करो। এই হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের টিচার নিয়োগের নোটিফিকেশন। দেখো এখানে বলা আছে 9 10 11 12 এবং 5 টু 8 এবং 1 থেকে 4, এই চারটি সেকশনে টিচার নিযুক্ত হবে। প্রথমেই আসা যাক এজ ক্রাইটেরিয়া, ঠিক আছে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন বয়স কত হতে হবে। देखो जेनारेल कैटागरिर जोन्नो सर्वनिम्न बयस 21 बचर बयस होते हबे एवं सर्वोच्च बयस 40 होते हबे। एबार देखो एस सी एस टी बा फिजिकल हैंडिकैप एई कैटागरिर क्षेत्रे एज रिलैक्सेशन आछे, एदेर क्षेत्रे मैक्सिमाम एज होच्छे जे 45 बचर। अच्छा एछाड़ा ओबीसी कैंडिडेटदेर क्षेत्रे मैक्सिमाम एज 43, ठीक आछे, 43 नीचे जारा तारा ओबीसी कैटागरिर क्षेत्रे এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এরপর আসা যাক মোড অফ সিলেকশন, অর্থাৎ প্রাইমারি সেকশনে 1 থেকে 4 পর্যন্ত এই প্রাইমারি সেকশনে সিলেকশন প্রসিডিউরটা কি, ঠিক আছে। দেখো এখানে বলা আছে যে এখানে প্রথমে টেট নেওয়া হবে, একটা টেট পরীক্ষা হবে, 150 নম্বরের টেট পরীক্ষা হবে, পুরোপুরি এমসিকিউ বেস, ঠিক আছে। এবং এই টেটের হচ্ছে যে পাস মার্কস হচ্ছে যে 60%, ঠিক আছে। এবার টেটে হচ্ছে যে পাঁচটা সাবজেক্ট থাকবে, প্রথমে হচ্ছে যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি, এখান থেকে 30 নম্বরের প্রশ্ন থাকবে, তারপরে ল্যাঙ্গুয়েজ 1 থেকে 30 নম্বরের প্রশ্ন থাকবে, ল্যাঙ্গুয়েজ 2 থেকে 30 নম্বরের প্রশ্ন থাকবে। এবার দেখো সাবজেক্ট টেস্ট, ঠিক আছে, এখানে কিন্তু আরবিক সাবজেক্টের উপর পরীক্ষা হবে, সাবজেক্ট টেস্ট এই আরবিক থেকে 30 নম্বরের পরীক্ষা হবে। এরপর আছে যে এনভায়রনমেন্টাল স্টাডিজ, এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে 30 নম্বরের পরীক্ষা হবে। টোটাল হচ্ছে যে 150 নম্বরের পরীক্ষা হবে, এর 60% পেতে হবে, অর্থাৎ তোমাদের 90 বা তার বেশি পেতে হবে, 90 বা তার বেশি পেলে তোমরা পাস হবে। আচ্ছা এরপর দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি এখানে কি বলেছে, দেখো যে পাস্ট ফাজিল অথবা হায়ার সেকেন্ডারি ফাজিল অথবা এইচএস পাস করতে হবে এবং আরবিক হচ্ছে যে একটা সাবজেক্ট হতে হবে, ঠিক আছে। এইচএসএ বা ফাজিলে হচ্ছে যে আরবিক একটা সাবজেক্ট হতে হবে এবং তোমাদের এইচএসএ বা ফাজিলে হচ্ছে যে মিনিমাম 50% মার্কস পেতে হবে এবং সাথে সাথে ডিএলএড বা বিএড ডিগ্রি থাকতে হবে। এটা হচ্ছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আচ্ছা এরপর দেখো, এরপর তোমরা যারা টেট পরীক্ষায় পাস করবে, টেট পরীক্ষায় তোমরা যারা পাস করবে অর্থাৎ টেট পরীক্ষায় তোমরা যারা 60% বা তার বেশি নাম্বার পাবে, তাদের আবার একটা মেন পরীক্ষা নেওয়া হবে। এই মেন পরীক্ষাও হচ্ছে যে এমসিকিউ টাইপের পরীক্ষা হবে এবং এখানে 90 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এটা হচ্ছে যে প্রাইমারি সেকশনের পরীক্ষা হয়ে গেল। এরপর আসা যাক আপার প্রাইমারি সেকশন, অর্থাৎ 5 টু 8 লেভেল এই সেকশন। এখানেও প্রথমে তোমাদের একটা টেট পরীক্ষা নেওয়া হবে, এই টেট পরীক্ষা হবে 150 নম্বরের টেট পরীক্ষা হবে, এটা এই টেট পরীক্ষায় পাস মার্কস হচ্ছে যে 60%, ঠিক আছে। এখানে হচ্ছে যে চারটে সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে, প্রথমে হচ্ছে যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি, এখান থেকে 30 নম্বরের প্রশ্ন আসবে, এরপর দেখো ল্যাঙ্গুয়েজ 1 থেকে 30 নম্বরের প্রশ্ন আসবে, এরপর ল্যাঙ্গুয়েজ 2 থেকে 30 নম্বরের প্রশ্ন আসবে, এরপর দেখো আরবিক অথবা অ্যাডভান্স আরবিক থিওলজি, এখান থেকে 60 মার্কসের প্রশ্ন আসবে। এই নিয়ে টোটাল হচ্ছে যে 150 মার্কসের তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো এখানে বলে দিয়েছে যে এলিজিবিলিটি কি বলে দিয়েছে, গ্র্যাজুয়েট অর পাস পোস্ট গ্র্যাজুয়েট উইথ 50% মার্কস উইথ বিএড, ঠিক আছে। তাহলে গ্র্যাজুয়েট হতে হবে
অথবা মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং গ্র্যাজুয়েশনে অথবা মাস্টার ডিগ্রিতে 50% মার্কস অবশ্যই থাকতে হবে এবং তোমাদের বিএড ডিগ্রি অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার বলে দিয়েছি যে যে যাদের হচ্ছে যে যারা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন 29/7/2011 তার আগে করেছো, তাদের তোমাদের যে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে মার্কস 45% মার্কস হলেও চলবে। ঠিক আছে, আমি আবার বলছি যে তোমরা যারা 29/7/2011 আগে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করেছো, মাস্টার ডিগ্রি করেছো, তোমাদের এই মার্কসটা 45% মার্কস হলেও চলবে এবং সাথে সাথে তোমাদের কিন্তু বিএড ডিগ্রিটা থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপর বলে দিছে যে যে তোমরা যারা টেট পরীক্ষায় পাস করবে, টেট পরীক্ষায় পাস করার পর তোমাদের আবার একটা মেইন এক্সামিনেশন হবে, এটা তোমাদের 90 নম্বরের পরীক্ষা হবে, এটা হচ্ছে যে এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। ঠিক আছে, আচ্ছা এরপর আসা যাক থার্ড সেকশন অর্থাৎ 9-10 লেভেলের। ঠিক আছে, এখানে শুধুমাত্র বলা আছে যে তোমাদের কেবলমাত্র মেইন এক্সামিনেশন হবে, 90 নম্বরের মেইন এক্সামিনেশন হবে, 90 নম্বরে তোমাদের 90টা প্রশ্ন থাকবে, হ্যাঁ, এবং কেবলমাত্র মেইন এক্সামিনেশন হবে। এরপর দেখো এলিজিবিলিটি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলেছে, গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট উইথ 50% মার্কস উইথ বিএড। ঠিক আছে, তাহলে গ্র্যাজুয়েশন অথবা মাস্টার ডিগ্রি যে কোনো একটা থাকতে হবে এবং এতে হচ্ছে যে মার্কস কতটা থাকতে হবে, 50% মার্কস থাকতে হবে এবং সাথে সাথে যে বিএড ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে, এবার একই কথা তোমরা যারা 29/7/2011 এই ডেটের আগে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনে মার্কস 45% হলেও চলবে। আচ্ছা সাথে সাথে বলে দিয়েছে যে স্টাডিড 300 মার্কস ইন কনসার্ন সাবজেক্ট, তোমাদের গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনে যে সাবজেক্টে তোমরা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করেছো তাতে যেন 300 নম্বর তোমরা পড়ে থাকো বা 300 নম্বরের যেন পরীক্ষা হয়ে থাকে, 300 নম্বর বা তার বেশি যেন পরীক্ষা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো চতুর্থ সেকশন অর্থাৎ 11-12 লেভেলের কিভাবে পরীক্ষা নেওয়া হবে। দেখো এখানে কেবলমাত্র বলা আছে যে মেইন এক্সামিনেশন হবে, এটা হচ্ছে যে এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, এটা হচ্ছে যে তোমাদের 90 নম্বরের পরীক্ষা হবে এবং 90টা প্রশ্ন থাকবে। আচ্ছা এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, এখানে তোমাদের অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে অর্থাৎ মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং মাস্টার ডিগ্রিতে অবশ্যই তোমাদের 50% মার্কস থাকতে হবে এবং সাথে সাথে তোমাদের অবশ্যই বিএড ডিগ্রি থাকতে হবে। এরপর দেখো একই কথা তোমরা যারা 29/7/2011 আগে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছো, তোমাদের ক্ষেত্রে হচ্ছে যে 45% মাস্টার ডিগ্রিতে 45% মার্কস থাকলে হবে। ঠিক আছে, এবং সাথে সাথে তোমাদের বিএড ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপর এই হচ্ছে তোমাদের মেইন এক্সামিনেশন হয়ে গেল। এবার মেইন এক্সামিনেশনের পর কি হবে, মেইন এক্সামিনেশনে যে যেরকম নাম্বার পাবে সেই নাম্বারের বেসিসে একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী তোমাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে। প্রতিটি সাবজেক্টে টোটাল ভ্যাকেন্সি যত তার 1.5 টাইমস ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডাকা হবে। সাপোজ কোনো সাবজেক্টে যদি 100টা ভ্যাকেন্সি থাকে অর্থাৎ 150 জনকে, তার 1.5 টাইমস মানে 150 জনকে ইন্টারভিউতে ডাকা হবে। এরপর এই মেইন এক্সামিনেশন এবং ইন্টারভিউর মার্কস দুটো মিলে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। ফাইনাল মেরিট লিস্টে এখানে দুটো লিস্ট প্রকাশিত হবে, দুটো লিস্ট থাকবে, কোনো সাবজেক্টের মোট ভ্যাকেন্সি যত ততজন ক্যান্ডিডেটকে এমপ্যানেল হিসাবে বিবেচনা করা হবে, অর্থাৎ একটা এমপ্যানেল লিস্ট করা হবে, আরেকটা লিস্ট করা হবে ওয়েটিং লিস্ট, এবং এই ওয়েটিং লিস্টে টোটাল ভ্যাকেন্সি যত তার 0.1 টাইমস ক্যান্ডিডেটকে ওয়েটিং লিস্টে রাখা হবে। অর্থাৎ টোটাল ভ্যাকেন্সি যদি 100 জন থাকে, 100 জনের 0.1 টাইমস মানে 10 জন, অর্থাৎ 10 জনের একটা ওয়েটিং লিস্ট তৈরি করা হবে। ঠিক আছে, এইভাবে পুরো সিলেকশন প্রসেসটা হবে। আচ্ছা এরপর আসা যাক যে যে পরীক্ষাটা হবে মেইন এক্সামিনেশন যেটা হবে সেখানে প্রত্যেকটা প্রশ্ন এমসিকিউ টাইপের থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নে হচ্ছে যে 4টে করে অপশান থাকবে এবং এই 4টে অপশানের মধ্যে একটাই সঠিক উত্তর থাকবে। ঠিক আছে, এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে যে 1 হবে। এরপর দেখো একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে তোমাদের যে মেইন এক্সামিনেশন হবে এমসিকিউ টাইপের সেখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কস থাকবে,
প্রতি দুটো ভুল প্রশ্ন উত্তরের জন্য তোমাদের এক নাম্বার করে কাটা হবে। এর আগে কিন্তু এই নেগেটিভ মার্কসটা ছিল না, ঠিক আছে, এবার থেকে নতুন করে চালু করা হয়েছে। আচ্ছা, এরপর বলেছে যে যে একজন ক্যান্ডিডেট, ঠিক আছে, যে কোনো একটা ক্যাটাগরি থেকে এবং যে কোনো একটা সাবজেক্ট থেকে 1-4 পর্যন্ত একবার, বা 5-8 পর্যন্ত একবার, বা 9-10 ক্ষেত্রে একবার, অথবা 11-12 ক্ষেত্রে একবারই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। হ্যাঁ, যে কোনো একটা সেকশানে সে কিন্তু দুটো সাবজেক্টের জন্য দুবার আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। প্রতিটা সেকশানে সে একবার একবার করে, যদি এলিজিবল যদি হয়, তবে প্রতিটা সেকশানে সে একবার একবার করে পার্টিসিপেট করতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর আসা যাক তোমাদের টোটাল ভ্যাকেন্সি কত। দেখো, তোমাদের 4 সেকশন মিলে টোটাল ভ্যাকেন্সি কিন্তু 1729, এই হচ্ছে তোমাদের টোটাল ভ্যাকেন্সি। আচ্ছা, এরপর আসা যাক তোমাদের কত টাকা ফিজ লাগবে। দেখো, এখানে বলে দিয়েছে যে জেনারেল ক্যাটাগরিদের ক্ষেত্রে যে টেট এবং সাবজেক্ট মিলে মোট 500 টাকা লাগবে, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরির ক্ষেত্রে 250 টাকা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এরপর বলছে যে 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 কোনো যদি প্রশ্ন থাকে, এক্সাম রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, এই ফোন নাম্বার দিয়ে দিচ্ছে, এই ফোন নাম্বারে তোমরা কল করে যোগাযোগ করতে পারবে। বা ব্যাংকিং ট্রানজ্যাকশান সংক্রান্ত যদি কোনো প্রবলেম হয়, তোমরা যদি প্রবলেম পরবর্তীকালে ফর্ম ফিল আপের সময় যদি কোনো প্রবলেম ফেস করো, তবে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা প্রবলেমটা সলভ করে নিতে পারবে। আজকের ভিডিও এ পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক ধন্যবাদ।